বয়সে ছোট ছেলেকে কি এমনি এমনি বিয়ে করছিস? একটু বসিং করব আর তুমি আমার একান্ত বাধ্যানুগত হয়ে থাকবে, সেজন্যই তো বিয়ে করছি। আমি মাপ দিয়েছি 20 টাকার ভাড়া, কিভাবে 100 টাকা? তুমি জানো তোমরা ভাই বোন মিলে যে কাজটা করলে, মেয়ের বাবা আমার নামে অপহরণের মামলা দিয়েছে, এখন এটা সামাল দেবে কে? মানে ইয়ে সাফা হয়েছে কি, মানে আমাকে অন্য তোমাকে তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, এখন মানে আমি চাই না যে তোমার কোনো প্রবলেম ফেস করতে হোক। আর একজনের মনে কষ্ট দিয়ে তো একজন জান্নাতে যেতে পারে না। এলাকায় কিচ্ছু করে না, খালি ডন্ডন ডন্ডন করে ঘুরে বেড়ায়, গরিব মানুষ, মগুয়ার ফ্যামিলি। আপনি তো ভালো ইনকাম করেন তাই না? গ্রামেও তো মনে হয় টাকা পাঠান না, তা আপনি এত টাকা কোথায় রাখেন? ব্যাংকে জমা? না আফা, কি কমু আফা, লজ্জার কথা, ওই বিয়ে শাদি তো করি নাই বুঝছেন, এখন যদি 2 সের পয়সা না কামাই না জমাই তো বুড়ো বয়সে মরে দেখবে কেটা, বুঝতে পারছেন? এর লোককে আর কি কিছু পয়সা পাতি জমাইয়ে রাখি। কিচ্ছু হবে না, পরে করিস, ডিলিট হয়ে যাবে তো। আচ্ছা শোন, আমি না আজকে সেই রকম একটা ফটোশুট করছি। কি রকম? আচ্ছা শোন না, ছবিগুলো অবশ্য তেমন বেশি একটা ভালো আসে নেই সেলফিগুলো, কিন্তু কালকের মধ্যে ছবি পেয়ে যাবে, তখন দেখতে পারবি। লোকেশন ফাটাফাটি ছিল, ও ড্রেসগুলোর কথা বলতে না কি আজকে খালা আসেনি, আমাদের বাসায় কোনো রান্না হয়নি। ও খালা আসে নাই, রান্না হয় নাই, এটা কোনো প্রবলেম? রান্না হয়ে যাবে, প্রবলেম কোথায়? জোশ, তুমি রান্না করবা? হ্যাঁ, তুমি আমাকে একদিন বলেছিলে তুমি বিফ অনেক ভালো রান্না করতে পারো, আজকে আমার বিফ খুব খেতে ইচ্ছা করছে। সাফা, আমার মনে হয় তুই স্বপ্ন দেখতেছিস জেগে জেগে, তাই না? আমি কবে এই কথাটা বলছি আমি বিফ রান্না করতে পারি? তুমি আমাকে বলেছিলে তুমি অনেক মজার বিফ রান্না করতে পারো। মানে ওইটা বলার জন্য আমি বলছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি রান্না করতে পারি না। তুমি মিথ্যে বলেছো? মানে মিথ্যা তো বলাই যায়, মিথ্যা বলা কোনো ব্যাপার, আর ছোটখাটো মানে আই মিন টু সে ছোটখাটো মিথ্যা তো
ফলাই চাই। কেন ছোটবেলায় আব্বু আম্মু শিখায়নি যে মিথ্যা বলা মহাপাপ? সাফা কাম অন প্লিজ, এখন তুমি তোমার প্যারেন্টসদের মতো লেকচার দেওয়া বন্ধ করো প্লিজ। আচ্ছা এনিওয়েজ চল আজকে আমরা বাইরে ডিনার করব। কিন্তু সাবিলা তো নেই, ওকে ছাড়া খাবো। প্রবলেম কোথায়? আমি আর তুই যাই, তারপর জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তারপর আমরা আবার একসাথে খাবো, ঠিক আছে? এতবার খাবো? মোটা হবি না, তুই পড়, আমি আসতেছি। তোর অ্যাসাইনমেন্ট যেন ডিলিট না হয় সেভ করে রাখ, আমি আসতেছি চেঞ্জ করে, তুইও রেডি হয়ে থাক। আমি তো রেডি। প্লিজ নট লাইক দিস। আমি তো সবসময় এইভাবেই থাকি। নামাজ কালাম পড়, বুঝছিস? নামাজ কালাম পড় সব বাদ দিয়ে, এই দুনিয়া আমরা দুই দিনের মেহমান, নামাজ কালাম পড়। যদি আখিরাতে যেতে চাস নামাজ কালাম পড়। এগুলো কি কর? এগুলোই সত্যি কথা রে, এগুলো তোরে কেউ কোনোদিন বলবে না। যদি তুই জান্নাতে যেতে চাস নামাজ কালাম পড়, নামাজ কালাম পড়। আচ্ছা ঠিক আছে, তুই নামাজ পড়, আমিও পড়ার ট্রাই করব, আর তুই আমার লিয়ে একটু দোয়া করিস। যার যার দোয়া সে তারই করতে হয়। তুই তোর রিজিক তুই নিজে নিয়ে যাবি, আমি তোর রিজিক নিজে নিতে পারবো না। ও খালা, খালা, ও খালা, বাড়ি নাই কেউ? খুব শরীরটা তো ভালো না, জ্বর আইছে। এই শাল মার কেডা রে, খুব আমি তো চিনি না। ও খালা, এ বাইরে আও দেখি, মুই মানি, বাইরে আও, বাইরে আও। মানি? হ কি হইছে? কি আর হইবে, এদিকে তো যাও, আর তুমি ওই হালাইছো, দুনোই মানুষটি তোমারে খোঁজ দিয়ে আছে, আর এদিকে তুমি যাও না। কেমনে যামু, আমার তো কয়দিন ধরে জ্বর, শরীরটা খুব খারাপ, এর লেগে যাইবার পারি না। আহারে খালা, এমনি করলে কি মানুষে তোমারে কামে রাখবে? কও, এই আরেকজন রে লইয়ে লইবে না? চাকরি ডরটা হয় না, মানুষে বাঁচে না, আর হ্যাঁ চাকরি ডরটা হইবার লিগা, লাগবো না আমার চাকরি। এই 3,000 টাকা দামের চাকরি এটা চললে গেলে তুমি আর পাবা না? পাইলে না পামু, লাগবো না আমার চাকরি। ও খালা, কি সেই এই কেডা? এইলো আমার বাস্তি সালমা। ও মাশাআল্লাহ, সুন্দর আছে কিন্তু। এই খালা, কথা হইছে কি, তোমার তো অসুখ হইছে, এখন তো তোমার রেস্ট লওয়াই লাগবে, তাই তুমি কয়দিন রেস্টে থাকো? তোমার ভাতিজিরে কয়টা দিন মগবাড়ি কামে পাঠাই দাও, হেতে হইবে কি জানো? তোমার রেস্ট ল হইলে আর তোমার কামডাও ঠিক থাকলে, কি কথা ঠিক কইছি না? না না, ওরে ফাটাম না, ও যাইব না, ও তো বেড়াই বেড়াইছে, ওখানে কাম করবার আইছে।
খাও কি তুমি ভাবি দেখো তোমার রেস্ট নাও হইবে আর এদিকে তোমার কামড়াও ঠিক থাকলে হ্যাঁ ফুপু খালি খালি কামড়া আড়াইবা কেন তোমার শরীরটা ভালো না তুমি কয়দিন রেস্ট নাও আমি আসি আমি কামড়া কইরা আসি তারপর তোমার শরীর ভালো হইলে তুমি যাইও এই তো শাবাশ কি সুন্দর কথা কইছে দেখছো আসলে হইছে কি তোমার ভাতিজিও যেমন সুন্দর কথাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কইছে হনো খালা যার হয় ফের কিন্তু নয় দিনে হয় আর তুমি এই ব্যাপারটা নব্বই বছরেও বুঝলা না তাই খালা কাল হয়তো কিন্তু কাজে যাইবে কি কো হ্যাঁ কাল যাইব নে তা ঠিক আছে খালা আমি যাই এখন তাইলে যাও খালা আসসালামু আলাইকুম হ্যাঁ সালাম আলাইকুম আসি দেখা হবে এক নম্বর শয়তান বেটা যাও রকুন হাটকায় আসল চলো তুমি তোমার ফর্ম ফিল আপে ডেট কবে নেক্সট উইকের আগে ফর্ম ফিল আপ করতে হবে নাহলে আমার জরিমানা দিতে হবে কি কি যে পলিসি ভার্স টাকাটা রাখো রাখো না নাহলে আবার জরিমানা দিতে বেশি টাকা দিতে হবে রাখো না টাকাটা আমি ম্যানেজ করে নিব সমস্যা নাই রাখো তো তুমি ধার হিসেবে নাও পর আমাকে দিয়ে দিও সমস্যা নাই রাখো সমিতি থেকে কিছু টাকা পেয়েছি তো আমার কাছে এখন টাকা আছে সমস্যা নাই আর আমরা দুই ফ্রেন্ড মিলে প্ল্যান করছি বুঝছো একটা ফাটাফাটি বিজনেস পলিসি পেয়েছি ফাটাফাটি বিজনেস পলিসি কি বিজনেস শুনি আমরা চিন্তা করছি ঢাকার মধ্যে লন্ড্রি আর সেলুনে বিজনেস স্টার্ট করব লন্ড্রি আর সেলুনের বিজনেস ইন্টারেস্টিং কিন্তু লন্ড্রি আর সেলুনের বিজনেস কেন দেখো এখন ঢাকার মানুষজন অনেক ব্যস্ত হয়ে গেছে খুব যান্ত্রিক জীবন তো কারোর কাছে না টাইম নেই সব কাপড় ধোয়া ধুই বুয়া টুয়া এগুলো খোঁজার সো লন্ড্রিতে কাপড় মানুষ দিবে আবার এদিকে ছেলেরা যারা এখন চুল দাড়ি বেশ বড় রাখে দেখো আমার একটু দাড়ি আছে হ্যাঁ তোমার নিজের দাড়ি তো এত বড় সেটাই মানে দাড়ি আর চুল মেনটেন করার মানুষের কাছে টাইম নেই সো এগুলো তো আর নিজে বাসা বসে কাটবে না সেলুনে যাবে সো আলটিমেটলি এই জিনিসের চাহিদা সবসময় থাকবে সো এই ব্যবসা করলে না লোকসান নেই লাভ আছে খালি মজার আইডিয়া বাট এই বিজনেসটা দাঁড়া করানোর জন্য তো অনেক পুঁজি লাগবে তুমি পুঁজি পাবা কীভাবে পুঁজি পাওয়া যাবে কারণ এই যে সমিতি জয়েন করছি এখান থেকে তো মাসে মাসে কিছু টাকা পাই তাছাড়া সমিতির যারা মেম্বার তারা বিজনেস করার জন্য পুঁজি পায় সো পুঁজি নিয়ে কোনো টেনশন নেই নাম ঠিক করছো তুমি একটা নাম দাও না আমি এখন নাম চিন্তা করিনি সাবিলা লন্ড্রি সার্ভিস সাবিলা সেলুন মেন নামের সেলুন দিলে মানুষজন আসবে না আচ্ছা সাবিলা লন্ড্রি সার্ভিসেস দাও শো মিক্স সেলুন দাও হাউ অ্যাবাউট মেন্স কাট ফর দ্য সেলুন আর লন্ড্রি লন্ড্রিটা চিন্তা করিনি সাবিলা লন্ড্রি তো আমার আরেকটা ফ্রেন্ডও তো আছে ওখানে ইনভেস্ট করবো ওরও তো গার্লফ্রেন্ড আছে ওর যদি রাগ করে না বাট তোমার গার্লফ্রেন্ড তো বেশি সুন্দর এটা সত্যি কথা দেখতে হবে তোকে গার্লফ্রেন্ড তাহলে সাবিলা ফিক্সড মা মা মামনি বাবা তুমি এসছো তুমি তো আমাকে ফোনও দাওনি তুমি কখন এলে একটু একটু তুমি কেমন আছো আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো কতদিন পর তোমাকে দেখছি মা মাকে আনোনি না 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 হঠাৎ করে বিজনেসের কাজ এসেছি তো তাই তোমার মাকে নিয়ে আসতে এর পরে আসবে মা তো কি হয়েছে মাকে নিয়ে আসত বাকি রুমমেটটা কই কেন মা তোমাকে কিছু বলেনি ও হ্যাঁ ভুলে গেছি বাকি দুজন তো চলে গেছে আর নতুন যে দুজন এসেছে ওরা ক্লাসে গেছে ওদের মধ্যে একজনের নাম হচ্ছে সাবিলা একজনের নাম হচ্ছে জুই তোমার ক্লাস নেই আমার তো আজকে সকালবেলা ক্লাস নেই বিকেলে একটা প্র্যাকটিক্যাল আছে ওটা দিতে যাব ও আচ্ছা তুমি ভালো করেছো এসেছো আজকে আমার ক্লাস নেই কাকে
ফোন দিচ্ছো? তোমার মাকে? দাও তো আমি ফোন দেই। আচ্ছা করে একটা বকা দিবি। হ্যালো? মা, বাবা তো ঠিকই আমার সাথে দেখা করতে এসেছে। তুমি আসোনি কেন?